আগামীকাল 28 সেপ্টেম্বর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আরটিপিসিআর ল্যাবে করোনা পরীক্ষা কার্যক্রম পুরোপুরি চালু হবে বলে আশা প্রকাশ করেছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মফিদুর রহমান। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সকালে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলনে কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। সিভিল এভিয়েশন চেয়ারম্যান আরও বলেন, প্রবাসীদের যাত্রা নির্বিঘ্ন করতে দ্রুত এই সেবা চালু করতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় সহ সমন্বিতভাবে কাজ করা হচ্ছে। অনুষ্ঠানে বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, করোনা সংক্রমণের শুরু থেকেই সরকার এয়ারপোর্টগুলোতে স্বাস্থ্যবিধি রক্ষার ব্যাপারে যথেষ্ট সচেতন ছিল, এজন্য করোনা নিয়ন্ত্রণের মধ্যে রাখা গেছে। বাংলাদেশের বিমানবন্দর বিশ্বের অন্যান্য যে কোনো এয়ারপোর্টের চেয়ে তুলনামূলক বেশি প্রস্তুত ছিল। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের পাশাপাশি ভিসা সহজীকরণের চেষ্টা চলছে বলে জানান বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী। আমাদের পার্শ্ববর্তী দেশ যেগুলো আছে, ভারত, ভুটান, চীন, নেপাল, শ্রীলঙ্কা, এই দেশগুলো বিশেষ করে প্যান্ডেমিকের পরে যারা পার্শ্ববর্তী দেশ তাদের সাথে একটা সুসম্পর্ক গড়ে তোলা, প্লাস তাদের ভিসার ব্যাপারে একটা আঞ্চলিক সহযোগিতা তৈরি করা। আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকেও আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলেছি কীভাবে ভিসা পদ্ধতি সহজ করা যায়, তারা যাতে আসতে পারে, আমাদের এই দেশের নান্দনিক সবজি যাতে উপভোগ করতে পারে। সম্মিলিতভাবে আমরা কাজ করে একটা ব্যবস্থাপনা তৈরি করেছি আমাদের বিমানবন্দরের ভিতরে, যেটা আজকে তারা টেস্ট রান দিচ্ছে আমাদের স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক। টেস্ট রান দিয়ে যদি এটা সাকসেসফুল হয় এবং সেফ ডিক্লেয়ার করে, আমরা এয়ারলাইনগুলোকে অবহিত করব এবং আশা করছি 28 তারিখের থেকে, কারণ যেহেতু 48 ঘন্টা আমাদেরকে সময় দিতে হবে একটা এয়ারলাইনকে টিকিট কাটা, এবং টিকিট কাটাটা শুধু না, একটা প্রত্যেকে যাত্রীকে 48 ঘন্টা পূর্বে তাদের পিসিআর টেস্ট করতে হবে। এই পিসিআর টেস্টটা করার জন্য আমাদেরকে অ্যাটলিস্ট 2-3 দিন সময় দিতে হবে এয়ারলাইন্সগুলোকে, যাত্রীদের জন্য। তারা এটা যদি হয়ে যায় আশা করছি 2-3 দিনের ভিতরেই মানে পুরোপুরিভাবে যাত্রা শুরু হয়ে যাবে। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বাহরাইন শাখার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে ডিবিসি নিউজের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আমাদের বাহরাইন প্রতিনিধি সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকী জানান, দেশটির আরত কাইফান রেস্টুরেন্টের হল রুমে কেক কেটে ডিবিসি নিউজের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বাহরাইন শাখার সভাপতি ও যমুনা টিভির বাহরাইন প্রতিনিধি মোহাম্মদ স্বপন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। সংগঠনের সাংগঠনিক সম্পাদক বাংলা টিভির বাহরাইন প্রতিনিধি সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ডিবিসি নিউজের বাহরাইন প্রতিনিধি নোমান সিদ্দিকী। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওয়েলফেয়ার কমিউনিটির চেয়ারম্যান তাজউদ্দিন সিকান্দার, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির ভাইস প্রেসিডেন্ট মাজারুল হক নয়ন, বাংলাদেশ ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন বাহরাইন শাখার ভাইস প্রেসিডেন্ট ডক্টর ইঞ্জিনিয়ার এম শাহিদুল ইসলাম, বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইন শাখার কেন্দ্রীয় সদস্য আল মারুফ, লিননাস মেডিকেল সেন্টারের ল্যাব ইনসার্স নজরুল ইসলাম নাহিদ, বিশিষ্ট ব্যবসায়ী আলাউদ্দিন আহমদ ও কিশোর মেলা বাহরাইনের পরিচালক আব্দুল হান্নান। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বাহরাইন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আলী তালুকদার মাহির, কাইফান রেস্টুরেন্টের মালিক আব্দুল হালিম সহ আরও অনেকে।